এখানে তোমার বলা আছে কি না দুটো নাম্বারের রেশিও বলা আছে কত 7:11 আর কি বলে দেয়া আছে না ইফ দেয়ার এইচসিএফ ইজ মানে তাদের এই দুটো নাম্বারের এইচসিএফ বলা আছে কত 28 তাহলে তাদের যে যোগফল দুটো নাম্বারের যোগফল কত হবে সেটাই তোমাকে জানতে চেয়েছে তুমি কি করবে না এই 7:11 তাহলে এদেরকে তুমি যোগ করে দাও দুটো নাম্বারের রেশিওটাকে তার সঙ্গে তুমি কি করবে না এই 28 মাল্টিপ্লাই করে দাও দেখো এবার কি পাচ্ছ না এখানে 18:28 তাহলে এদের মাল্টিপ্লাই করলে কত পেয়ে যাচ্ছ 8 8 64 মানে দেখো ইউনিট ডিজিট আমাদের কত আসছে 4 যেটা কি না শুধুমাত্র অপশন বিতে আছে 4 অতএব বাকি গুণটা না করলেও চলবে তাহলে তুমি অ্যানসার করে দিচ্ছ কোনটা অপশন বি এরটা এবার দেখো তুমি বলবে যে এটা এভাবে কেন করলাম কারণ দেখো এখানে তোমার যে রেশিও দেয়া আছে তুমি কি করতে না যদি তুমি এক্স ধরে করতে তাহলে তোমার কি হতো 7x আর 11x দুটো নাম্বার হয়ে যেত তাদের যে এইচসিএফ সেটা কত আসতো এক্স যেটা সমানই তোমাকে বলে দেয়া আছে কত 28 তার মানে আলটিমেট তোমার যে সংখ্যাগুলো কত আসতো 28 × 7 আর আরেকটা সংখ্যা কত আসতো 11 × 27 এইগুলো তো দুটো সংখ্যা আসতো তাহলে তাদেরই যোগফল করতে বলেছে সেইটা আমি এত লং প্রসেসে না গিয়ে ডিরেক্ট একদম এইভাবে করে দিয়েছি